নমস্কার সকলকে, হনুমান জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা। জয় শ্রীরাম, জয় বজরঙ্গবলী। আজকে আপনাদের নিয়ে যাব ব্যারাকপুরের হনুমান মন্দির এবং রাম মন্দির ঘোরাতে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। সাবস্ক্রাইব করলে আমাদের কিন্তু এই ধরনের আরও ভিডিও দিতে অনেক বেশি এনকারেজমেন্ট হয়। তো চলুন প্রথমেই চলে যাই শ্রীরাম মন্দির, যেটি অবস্থিত ব্যারাকপুরের লালকুঠি অঞ্চলে। ব্যারাকপুরের লালকুঠির যে ব্রিজটি রয়েছে সেখান থেকে পলতার দিকে যাওয়ার পথে ডান দিকে পড়বে এই মন্দিরটি। হনুমান মন্দির দর্শন করার আগে রামজি দর্শন করলে কিন্তু হনুমানজিও খুশি হয় অনেক। এর জন্য প্রথমে আমরা রাম, লক্ষ্মণ এবং সীতামাতার দর্শন করে নিয়েছিলাম। এখান থেকে আমরা চলে যাব ব্যারাকপুর স্টেশনে, যেখানে রয়েছে ব্যারাকপুর হনুমান মন্দির। আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে নেমে পড়বেন ব্যারাকপুর স্টেশনে, যদি আপনারা বাসে করে আসেন তাহলে 81 বা 85 বাস ধরে আপনারা কিন্তু নামবেন ব্যারাকপুর স্টেশন বাস স্টপ, যেটি স্টেশনের একদম সামনেই অবস্থিত। আমরা ব্যারাকপুর স্টেশনের টিকিট কাউন্টারের সামনে দিয়ে সোজা হেঁটে চলে গেলাম ব্যারাকপুর 1 নম্বর প্ল্যাটফর্মের একদম শেষের দিকে। এখানে কিন্তু হনুমান জয়ন্তী উপলক্ষে খুব সুন্দর করে সমস্ত স্টেশন চত্বরটিকে সাজানো হয়েছে। ব্যারাকপুর হনুমান মন্দিরে কিন্তু প্রত্যেক বছরই হনুমান জয়ন্তী উপলক্ষে খুব বড় করে উৎসব করা হয় এবং প্রচুর লোক সেখানে আসে পুজো দেওয়ার জন্য। মন্দিরের বাইরেই রয়েছে সমস্ত ডালার দোকানগুলি, যেখান থেকে আপনারা হনুমানজিকে পুজো দেওয়ার জন্য লাড্ডু, ফুল, প্রসাদ ইত্যাদি কিনতে পারবেন। প্রত্যেক বছরের মতো এই বছরও কিন্তু মন্দির চত্বর খুব সুন্দর করে সাজানো হয়েছে, সেটা আপনারা ভিডিওতে এখন দেখতেই পাচ্ছেন। তাছাড়াও হয়েছিল প্রচুর লোকের সমাগম পুজো দেওয়ার জন্য, কিন্তু ভোর 5টার থেকে লাইন পড়ে গেছে। মাঝখানে 2 থেকে 4 অবধি মন্দির বন্ধ ছিল এবং এরপরে আবার শুরু হয়ে গেছে পুজোর পালা। জয় হনুমানজি! ব্যারাকপুর হনুমান মন্দিরের বিগ্রহ এখন আপনারা দর্শন করতে পারছেন। শাস্ত্র অনুযায়ী হনুমান জয়ন্তী হল হনুমানজির জন্মতিথি। চৈত্র মাসে শুক্লাপক্ষের পূর্ণিমার দিন হনুমানজির আবির্ভাব হয়েছে বলে মনে করা হয়। রাজা কেশরী এবং অঞ্জনা দেবীর কোলে হনুমানজি আসার উপলক্ষে এই উৎসব পালন করা হয়, যা হনুমান জয়ন্তী নামে পরিচিত। বিকেলবেলা পৌঁছে আমরা দেখে নিয়েছিলাম হনুমানজির সন্ধ্যাকালীন শৃঙ্গার। ব্যারাকপুরে হনুমান মন্দিরে কিন্তু রয়েছে কেশরী রঙের বজরঙ্গলী, এর পেছনেও কিন্তু একটি গল্প রয়েছে। একদা সীতামাতা যখন নিজের কপালে সিঁদুর দিচ্ছিলেন তখন হনুমানজি তাকে প্রশ্ন করেন যে তিনি কেন কপালে সিঁদুর দিচ্ছেন। তখন সীতামাতা তাকে জানায় রামজির কল্যাণ এবং দীর্ঘ আয়ুর কামনার জন্য সিঁথিতে সিঁদুর পরেন। সেটা শুনে হনুমানজি খুবই অবাক হন এবং তিনি মনে করেন প্রভুর মঙ্গল কামনার জন্য তিনি সারা অঙ্গেই সিঁদুর প্রলেপ করবেন। এই জন্য তারপর থেকে তিনি সমস্ত অঙ্গে সিঁদুর দিয়ে রামজির প্রতি নিজের অপার ভক্তি দেখিয়েছিলেন। ব্যারাকপুরের হনুমান মন্দিরের মধ্যে কিন্তু রয়েছে মহাদেবের একটি মন্দির। আপনারা কিন্তু এলে অবশ্যই মহাদেবের শিবলিঙ্গ একবার দর্শন করে যাবেন। শ্রী
হনুমানজির বিগ্রহের পাশেই কিন্তু আমরা দেখে নিয়েছিলাম রামলালার একটি বিগ্রহ রয়েছে, সেটি খুব সুন্দর লাগছিল। মন্দির দর্শন করে বেরোতে বেরোতে আমাদের প্রায় সন্ধে হয়ে গেছিল। বাইরে বেরিয়ে দেখলাম সমস্ত লাইটিং কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং খুব সুন্দর সেজে উঠেছে স্টেশন চত্বর। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং কমেন্টে আমাদের জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।